নমস্কার, যতীন্ময় দেবস্বী। 12 বছর পর বৃষ রাশিতে মঙ্গল আর বৃহস্পতি একসঙ্গে সহবস্থান করবে। আপনারা সবাই জানেন বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান ছিল এতদিন, মঙ্গল ছিল মেষ রাশিতে, এবং বৃষ রাশিতে 12ই জুলাই প্রবেশ করে এখানে 45 ডেজ অর্থাৎ 45 দিন এখানে অবস্থান করবে বৃহস্পতির সাথে। এই 12ই জুলাই থেকে 26শে আগস্ট অবধি এখানে অবস্থান করবে। এই রাশির একসঙ্গে যে সহবস্থান, তার ফলে প্রত্যেকটা রাশির লোক, জাতক জাতিকাদের কিছু না কিছু একটা পরিবর্তন আমরা দেখতে পাব। সেই পরিবর্তন নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা, প্রত্যেকটা রাশি নিয়ে বলবো একটু আপনাদেরকে। প্রত্যেকটা রাশি যাদের জাতক জাতিকারা আছে তাদেরকে দেখতে হবে যে কি তাদের ভালো দিক, কি তাদের খারাপ দিক। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে। মেষ রাশির পুরোটাই কিন্তু শুভ। যারা ক্রিয়েটিভ জগতের লোক আছেন বা নতুন কিছু শুরু করতে চাইছেন, দুটো ক্ষেত্রেই, তাদের ক্ষেত্রে নতুন কিছু শুরু হবে। ক্রিয়েটিভ থেকেও তারা কিছু ক্রিয়েটিভিটি করতে পারে, ব্যবসারও শুরু করতে পারে, বা নতুন চাকরির কিছু শুরু হতে পারে। যাদের প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম চলছিল, সে প্রবলেম থেকে তারা বেরিয়ে আসবে। প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম চলছিল, বাড়ি ঘর কিনতে চাইছিলেন বা জমি জায়গা কিনতে চাইছিলেন বা পৈতৃক সম্পত্তি থেকে পাওনা কিছু ছিল, সেগুলো কিছুতেই মানে যোগাযোগ স্থাপিত হচ্ছিল না বা রিলেটেড হচ্ছিল না, আপনি পাচ্ছিলেন না। সেক্ষেত্রে আপনার প্রপার্টি রিলেটেড যে মানে সমস্যাগুলো, সেগুলোর কিন্তু সমাধানের মুখে আসতে চলেছে। এছাড়াও আপনি ব্যবসা বা চাকরির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন এই সময়ের মধ্যে দেখতে পাবেন। প্রত্যেকের ক্ষেত্রেই বলবো, প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্যকে অবশ্যই দেখতে হবে, মেষ রাশির ক্ষেত্রে তো বটেই। যখন বলবো যে শুধু রাশিগতভাবে বলছি, শুধু মঙ্গল বৃহস্পতি কানেকশন দেখলে হবে না, তার সঙ্গে তো অন্যান্য গ্রহের কানেকশনগুলোও রয়েছে, যেমন মঙ্গলের 12th হাউসে রাহু রয়েছে। সুতরাং শরীর স্বাস্থ্য অবশ্যই দেখতে হবে, অর্থ রোজগারও যেমন হবে তেমন খরচও হবে। তারপরে আসবো বৃষ রাশিতে। বৃষ রাশিতেই বৃহস্পতির অবস্থান এবং বৃষ রাশিতেই মঙ্গলের অবস্থান নিয়ে আজকের আলোচনা হচ্ছে। বৃহস্পতি কী দেয় আমাদেরকে, অর্থ যে দেয়, এটা অনেকে ভাবে বৃহস্পতি তুঙ্গস্থ বা বৃহস্পতি এসছে মানে অর্থ দেবে, তা নয়। বৃহস্পতি দেয় নলেজ, জ্ঞান, যেটা আপনি যেটার দ্বারাই অর্থ রোজগার করতে পারবেন। এছাড়া মঙ্গল হচ্ছে ইচ্ছা শক্তি বা শক্তি। তাহলে দুটো সহবস্থান যখন বৃষ রাশিতেই হচ্ছে, তখন বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় শুভ, দাম্পত্য জীবনে শুভ, অর্থনৈতিক দিকে শুভ, চাকরির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে, ব্যবসার ক্ষেত্রেও একটা বিশাল সুযোগ প্রাপ্তি হবে। কেউ যদি নতুন কিছু ব্যবসা শুরু করতে চাইছো, তাহলেও কিন্তু সেটা করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যারা রয়েছো এডুকেশনের মানে মাধ্যমিক স্তরে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যারা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ আমি বলতে পারবো না। কিন্তু যারা হায়ার স্টাডিজ করছো তাদের ক্ষেত্রে একদম শুভ। এবং এখানেও বলবো, প্রপার্টির একটা যোগ আছে, প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা থাকলে সেগুলোও কিন্তু সমাধান হবে। তারপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা শুভ কিছু আমি বলতে পারবো না। শুধু নবমে শনি থাকার জন্য একটুকু যারা যতটুকু সাপোর্ট এরা পাবে, এছাড়া 12th হাউসে মঙ্গল বৃহস্পতি, এটা দাম্পত্য জীবনেও কিছুটা অসুবিধাজনক বা দাম্পত্য জীবনে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে, স্বাস্থ্য হানি হতে পারে,
স্বাস্থ্যের ক্ষেত্রে অর্থ খরচা হতে পারে, এগুলোকে সাবধানে এই জন্য চলতে হবে। এবং দেখা যাবে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা আছে তাদের ক্ষেত্রেও দেখা যাবে কিছুটা তারা এই সময় একটু উটকো ঝামেলার মধ্যে পড়ছো, পড়াশুনোর দিকে মন দিতে পারছো না, কনসেন্ট্রেশন করতে পারছো না, পড়াশোনার রেজাল্ট ভালো হচ্ছে না, চাকরি সুযোগ পাচ্ছ না, চাকরির ক্ষেত্রে চাকরির সুযোগ পাচ্ছ না, এই 45 দিন কিন্তু সাফারার হতে হবে। এরপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশি থেকে এটা 11th হাউসে পড়ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই শুভ, কারণ কর্কট রাশির এতদিন মানে এখনও অষ্টমে রয়েছে শনি। এবারে কর্কট রাশির তো এমনি ঢাইয়া চলছে, ঢাইয়ার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা, এটা আপনারা নিজেরাও জানেন। সেই অসুবিধার সম্মুখীন যে কারণে হচ্ছিলেন, যেমন শারীরিক কারণ, কিছুটা মানসিক রয়েছে, কিছুটা প্রপার্টি রিলেটেড রয়েছে, কিছুটা ফ্যামিলিগত কারণে রয়েছে, এই সমস্তগুলো কিন্তু মঙ্গলের বৃহস্পতির এই যে রাজযোগটা আপনার একাদশ স্থানে হয়েছে, এই জন্য এই যে সমস্যাগুলো আপনি যে সমস্যাগুলোর মধ্যে আপনি পড়ছিলেন, সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছিলেন, সেগুলো থেকে আপনি অনেকটাই নিস্তার পাবেন। নিজস্ব ব্যবসা বা আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান, আপনি এই সময় ব্যবসা শুরু করতে পারেন। নিজের যে ব্যবসা আছে সেখানে অতীব শুভ ফল আপনি পাবেন। চাকরির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে, যদি আপনি চান যে আপনার কোথাও আপনি প্রমোশন চাইছেন, বা আপনি একটা চাকরি ছেড়ে একটা ভালো চাকরি চাইছেন, বা আপনি চাইছেন যে আপনি কোথাও বদলি হয়ে যাবেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি সুবিধা পাবেন। এবং যারা ধরো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলে পরীক্ষার ক্ষেত্রে, তারাও কিন্তু এই সময় ভালো রেজাল্ট করতে পারবে। ঢাইয়া থাকলে অনেক সময় হয় পড়াশোনা তো একদম মানে অলসতা এসে যায়, পড়াশোনা করতে ইচ্ছা করে না, মন বসে না, সেক্ষেত্রে এখন কিন্তু এইগুলো থেকে কাটিয়ে উঠতে পারবে। এমনিতেই শনি আর বেশ কিছুদিন থাকবে, মানে মার্চ মাস অবধি শনি এখানে থাকছে, তারপর তো ঢাইয়া কেটেই যাবে প্রায় শেষের দিকে। শনি যদিও এখন বকরি অবস্থায় রয়েছে কিন্তু প্রায় শেষের দিকে, শনি বকরি নিয়ে তো আমি আগে বলেইছি। তারপরে আসব সিংহ রাশি। সিংহ রাশির নবম স্থানে অবস্থান হবে এবং রাজযোগের যে সৃষ্টি হয়েছে, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেরই অনেক জায়গাতে টাকা আটকে আছে। ব্যবসা করছেন বা কাউকে লোন দিয়েছেন, কাউকে টাকা ধার দিয়েছেন, বা আপনি লোন নিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে, বা আপনি লোন পাচ্ছিলেন না, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাবে যে আপনি এই জায়গাগুলো বাধা কাটিয়ে ফেলেছেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি, যারা বাবার সম্পত্তি পাচ্ছিলেন না, বা কোনো শরীরকে ঝামেলার জন্য আপনি সম্পত্তি পাচ্ছিলেন না, সেই জায়গাগুলো কিন্তু এখন সলভ হবে। অর্থাৎ এই জায়গাগুলো, আইনি যে সমস্যাগুলো চলছিল যার জন্য আপনি এগোতে পারছিলেন না, এই 45 দিনের মধ্যে আপনি অনেকটাই কিন্তু সুরাহা পাবেন। আপনার সন্তান নিয়ে যে চিন্তা ছিল, টেনশন ছিল, সন্তানের স্বাস্থ্য নিয়ে যেটা ছিল, আপনার দাম্পত্য জীবনে যেগুলো ছিল, সেগুলোর কিন্তু অনেকটাই আপনি এখন ভালো একটা রাস্তা পাবেন, বা আপনার ভালো সময় চলছে সিংহ রাশির জাতক জাতিকাদের। এই সময় আপনারা একটা নতুন কোনো ব্যবসাও শুরু করতে পারেন। এরপরে আসব কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এটা পড়বে অষ্টম ঘর। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনিতেই কেতু রয়েছে কন্যা রাশিতে, সপ্তমে রাহু, একটা টাফ পিরিয়ড চলছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে রয়েছে। এই যে অষ্টম ঘরে যদি আসেও কন্যা রাশির জাতক জাতিকাদের একটা মানসিক শান্তি কিন্তু হবে, কেন যে মানসিক অশান্তির মধ্যে রয়েছেন, দাম্পত্য জীবনে যে একটা সমস্যা চলছিল, অর্থনৈতিক সমস্যার জন্য যে একটা মানসিক অশান্তি ছিল, প্রত্যেকটা কারণে আপনার যে একটা মানসিক অশান্তি ছিল, সেই মানসিক অশান্তির জায়গা থেকে আপনি এই সময়টা কিন্তু সমাধান পাবেন। আপনার এই সময় একটু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল ধ্যান দেবেন, পড়ে যাওয়া, আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, শারীরিক দিকগুলো, লিভারকে প্রোটেকশন দেবেন, বাইরের জাঙ্ক ফুড খাবেন না, বাইরের এবং রিচ খাওয়াটা এই সময় একটুখানি দেখবেন,
কারণ আপনার কিন্তু এই প্রবলেমগুলো, হজমের কোনো সমস্যা আসতে পারে, এই প্রবলেমগুলো আপনার আসতে পারে। এছাড়া কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় বড় সড়ো কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো। ইনভেস্টমেন্ট করবেন কিন্তু সেটা বুঝে শুনে করবেন। যদি মনে করেন যে আপনি এই সময় কোনো লটারির টিকিট কাটবেন, এই কাটতে যাবেন না, বা কোনো নতুন ব্যবসা শুরু করে বিশাল কিছু ইনভেস্টমেন্ট করছেন, একদম এই সময়টা করতে যাবেন না। কারণ একটু ওয়েট করুন, এই 45 দিন তো ওয়েট করতেই হবে, তারপরেও আরও কিছুদিন আপনাদেরকে ওয়েট করতে হবে। আপনাদের নিশ্চয়ই ভালো হবে, একটু ওয়েট করতে হবে। আমি এই যে ট্রানজিটগুলো বলছি বা এই যে রাশি যে বলছি, রাশির সমস্ত কিছু আমি অনলি শুধু আপনার গোচরে, মানে রাশি সাপেক্ষে গোচরে যে ট্রানজিটটা হয় সেই ট্রানজিট নিয়ে বলছি। হয়তো দেখা যাচ্ছে যে আমি কিছু কিছু রাশি বলেছি খুব ভালো চলছে, কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সেই সময়টা, আপনার সেই জায়গাটা, সময়টা কিছুতেই ভালো চলছে না। তাহলে বুঝতে হবে যে আপনার যে দশা অন্তর্দশা রয়েছে সেটা ভালো চলছে না, যার জন্য আপনি ভালো একটা টাইম দেখতে পাচ্ছেন না। সেজন্য অবশ্যই দরকার একজন ভালো জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করা, কারণ প্রত্যেকটা ট্রানজিট ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, ভাইটাল। বিশেষ করে এই যেমন মঙ্গলের ট্রানজিট, রাহুর ট্রানজিট, কেতু ট্রানজিট, বৃহস্পতি ট্রানজিট, শনি ট্রানজিট, এগুলো কিন্তু বিশাল ভাইটাল, রবি ট্রানজিট, এগুলো কিন্তু বিশালভাবে ভাইটাল। তো এই ট্রানজিটগুলো যখনই হয়, মানুষের অনেক সময় দেখা যায় ট্রানজিটে ভীষণ খারাপ ফল হয়। আমার জানাশোনা এরকম অনেকেরই বিশালভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশালভাবে মৃত্যুযোগ চলছে, মৃত্যু সমান কষ্ট পেয়েছে, বিশালভাবে অর্থহানি হয়েছে। সেগুলো থেকে সবসময় আপনাদেরকে আমি সাবধান করে দিই ট্রানজিটগুলোতে, যে আপনারা যাতে এই জায়গাটায় না পৌঁছন, আপনাদের জীবনে যাতে দুঃখ না আসে। আর এই ট্রানজিট মেনেই যদি আপনারা ঠিকঠাক মতন চলেন, তাহলে অবশ্যই আপনারা উপকার পাবেন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করে আপনাকে চেম্বারে আসতে হবে অথবা অনলাইন কনসালটেশন করাতে হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেলটি, অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন, পরের এপিসোডটির জন্য অপেক্ষায় থাকুন। নমস্কার।